নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রেগুলার লাইফ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আর আমি চলে এসেছি, দেখো আমাদের বাড়ির পাশেই পিকনিক নিয়ে চলে এসেছি আমি, একটা পিকনিক। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে, আমরা সবাই মিলে, পাড়ার সবাই মিলে করছি একটা পিকনিক, ছোট্ট পিকনিক। আর এই যে সকালবেলা আমাদের টিফিন রান্না আছে, আমাদের সকালের মেনু হচ্ছে আলুর দম আর লুচি, যেটা আমরা সবাই মিলে নিজেরাই করব। তো পাশে একটা দিদি আছে, দিদিটা রান্না করছে আলুর দম। আর আমাদের মেইন রান্নার ঠাকুর, উনিও চলে এসেছে। তা উনি আমাদের মেইন যে মেনু হবে বিরিয়ানি, তো সেই বিরিয়ানিটা রান্নার আইটেমটা উনি করছে। আর আমরা সবাই সকালবেলার দিকে, তো সকালবেলার দিকে আমরা এখনও রেডি হয়ে আসিনি, জাস্ট এসেছি দেখতে। তো সবাই মিলে দেখছি ওনার রান্না বান্না। আর এদিকে আমাদের লুচির প্রিপারেশনও করতে এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার রান্না দেখছি, আর ওনাকে এটা ওটা সেটা জিজ্ঞাসা করে করে ওনার মাথাটাকে খাচ্ছি বসে বসে, আর রান্নাগুলোকে দেখছি। দেখি ভালোই বেশ রান্না, দেখতে খাওয়ার চেয়ে রান্নাটা করা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমরা সবাই অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওনার রান্না দেখতে দেখতে। দিদি ওইখানে আলুর দম রান্না করছে, আমরা এখনই সবাই চলে যাব লুচি বেলতে। লুচি বেলে নিজেরা লুচি ভেজে আমাদের খাওয়ার প্রিপারেশনটা তৈরি করে দেবো। আর এই দেখো, এই যে লুচি ভেজে আমরা থালায় এখন নিয়ে বসে পড়েছি সবাই খাওয়ার জন্য রেডি আমরা। এই দেখো, এই সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তারপর লুচি খেয়ে দিয়ে আমরা সবাই যার যার বাড়ি চলে গেছিলাম, স্নান ধান করে আমরা সবাই এখন পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি, ফিটফাট হয়ে সবাই চলে এসেছি এখন আমরা পিকনিকে মেইন মেনুটা খাওয়ার জন্য। যেহেতু বাড়ির পাশেই, সেই জন্য আর আমাদের আর পরপর যেতে আসতে অসুবিধা হয় না, আমরা যাই আর আসি, যাই আর আসি। বাচ্চাগুলো তো খুব আনন্দ, ওদের তো মানে আনন্দের শেষ নেই, সব খিদে পেয়ে গেছে, এখন খাওয়ার জন্য সব ওয়েট করছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কখন আমাদের খাওয়ার দেবে। আর এই দেখো, আমিও স্নান করে চলে এসেছি, তোমাদেরকে একটু মুখটা দেখিয়ে দিচ্ছি আমার। এই দেখো আমার মুখটা। আর এই যে কৃতিকা, আর হচ্ছে যে আদি, ওরা সবাই খেতে বসে গেছে, বাচ্চা বাচ্চা টাচ্চা মিলে সবাই খেতে বসে গেছে। আর ওই যে কৃতিকাকে খাবার খাইয়ে দিচ্ছে ওর কাকিমা, আর ওই পাশে ওর অনেক আংটিরাও এখন খাবার পরিবেশন করছে, আমিও করছিলাম। আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে, বাচ্চাদের আগে হচ্ছে, তারপরে বড়রা বসবে, সব বাচ্চা পার্টি আগে, কারণ ওদের খিদে পেয়ে যে ওরা তো আর খিদে সহ্য করতে পারে না, আমরা তাও খিদেটা সহ্য করতে পারবো। ওরা ডান্স করছিল অনেকক্ষণ ধরে, ডান্স করতে করতে আবার খিদে পেয়ে গেছে, এখন আবার হয়তো খাবার দাবার খেয়ে এনার্জি ফুল করে আবার ডান্স করতে চলে যাবে। আমাদের রান্নার ঠাকুরমশাই, উনি বেশ ভালো রান্না করেছেন, সবাই প্রশংসা করেছে, সবার কাছে জিজ্ঞাসা করেছে যে কেমন হয়েছে বিরিয়ানিটা খেতে, সবারই ভালো লেগেছে মোটামুটি সবাই। ওই দেখো রিয়াকশানটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে অনেক খুবই ভালো হয়েছে। খাবার দাবার শেষ করে আমরা এই দেখো বাচ্চাদের ডান্স দেখতে চলে আসলাম পিকনিক করে, ওরা খাবার দাবার খেয়ে আবার ডান্স শুরু করে দিল, ওরা এখন ডান্সে ব্যস্ত। সন্ধ্যার সময় এরকম সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই একটু নিজেদের গানের তালে তালে একটু ডান্স করে নিচ্ছে, সব পাড়ার মেয়েরা আর বউরা যারা যারা আছে সবাই একটু আনন্দ করছে। সারাদিন তো প্রতিদিন তো আমাদের নিজেদের ঘরের কাজে ব্যস্ত থাকে সবাই, তো আজকের দিনটা একটু সবাই একটু ছুটি পেয়ে একটু একটু যাদের মতো নিজেদের মতো নিজেরা একটু মন খুলে নেচে নিচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, খুব আনন্দ লাগছে। আজকের দিনটা খুব ভালো কাটলো, খুবই মজা করলাম সবাই মিলে, খাওয়া দাওয়া হই হুল্লোড় এইভাবেই কাটলো আজকের দিনটা। তো আজকের এই ডান্স দেখাতে দেখতে আমি আমার ব্লগটা শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো।
আর সবাই মন খুলে আনন্দ করো। অনেক টেনশন থাকে মানুষের, অনেক রকমের অনেক টেনশন থাকে, টেনশনটাকে ছেড়ে ফেলে দিয়ে মাঝে মাঝে দু একটা দিন শুধু আনন্দই করতে হয়। তো সেই আনন্দ করতে করতেই সব চিন্তা ভুলে থাকতে হয়। সবার জীবনে চিন্তা আছে, তার মধ্যে মানুষের একটু আনন্দ তো করতেই হয় বলো।